তৃণমূলের সাংগঠনিক কাজে কৃষ্ণনগর এলেন মুকুল রায়। প্রথমে তিনি কৃষ্ণনগর বেলডাঙ্গার একটি দলীয় কার্যালয়ে আসেন, সেখানে বিভিন্ন তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেন। এরপরেই কৃষ্ণনগর পৌরসভায় গেলে তৃণমূল নেতা অসীম সাহা তাকে সংবর্ধনা জানান। কিছুক্ষণ দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উপনির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, আমি বিজেপি প্রতিনিধি হিসেবে বলতে পারি, এবার তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছিয়ে সাফ হয়ে যাবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। একবার নয়, একাধিকবার তিনি এই মন্তব্য করেন। যা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে, আদৌ ভুল করে তিনি একথা বললেন নাকি মন থেকে এখনো গেরুয়া রং মুছে ফেলতে পারেননি? উপনির্বাচনের জন্য আজকে দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কমিশনে দ্বারস্থ হচ্ছে মুখ্য কমিশনে। শুভেন্দু অধিকারী, এই বিষয়ে আপনার কি বক্তব্য? মূলত এই বিষয়টা নিয়ে উনি একমাত্র আপনার যেখানে খুশি আইনে চলে, আইনের পথে চলে, আইনের প্রতি তার জবাব।